আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি ইএসএম হাসান তো এখন একশো এক নাম্বার প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্নটি করেছেন কে করেছেন কারা করেছেন প্রথম প্রশ্নটি করেছেন দেশি ভোলগার তানহা হাফসা হাওলাদার ইকবাল হোসাইন মোহাম্মদ মিঠুমিয়া লাকি লাকি রায়ার জীবন গল্প রাকিব হোসেন আলতাফ হোসেন জহরান নাসরিন রনি আহমেদ মোহাম্মদ রওশন আলী শামিমা আক্তার মিলন হোসাইন সম্রাট ইসলাম মতিউর রহমান ইউনিক চ্যানেল মাহমুদ জয় ভেরি লাকি টিভি শিখর হাওলাদার বিটি দাস অনিমেশ রয় সাজ্জাদ ইংলিশ লার্নিং পয়েন্ট মুনা খান মোহাম্মদ রমজান আলী পলাশ চৌধুরী উম্মে কুলসুম গৌর কুমার গোলাম আজম একজাক্ট ভাই বোন তাদের সবার প্রশ্ন একটি যে আমাদের এস এম এস আসেনি কী করেনি এখন কি করব কোনো সমস্যা হবে কি ভাই প্রথমে আপনাদেরকে বলি যে এস এম এসটি এন পাঠিয়েছে ইমেল খোলার জন্য তারা ইমেল খুলেছে আপনাকে আপনি শুধু পাসওয়ার্ড পরিবর্তন করবেন ভাই এটি কি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এমনও না যে তারা প্রত্যেক প্রার্থীকে যাদের হাতে সনদ রয়েছে সবাইকে পাঁচ হাজার কিংবা দশ হাজার করে টাকা দিয়েছে যে আপনারা এই টাকাটি তুলে তুলে নেন যেহেতু আপনারা আবেদন করেছেন অনেক টাকা আপনাদের খুয়ে গেছে কিছুটা আমরা আপনাদের দিচ্ছি আপনারা একটু এইটা নিয়ে একটু চলাফেরা করেন স্বাভাবিকভাবে হয়তো বা পকেট খরচ হিসেবে দু এক মাস তেমন তো না তারা একটা ইমেল খুলেছে সবাইকে একই ইনস্ট্রাকশনের আওতায় নিয়ে আসার জন্য এই ক্ষেত্রে অনেকের সমস্যা হয়ে গেছে অনেকের নাম ভুল হয়ে গেছে ব্যাস ভুল হয়েছে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে বিভিন্নভাবে তারা পাঠিয়েছে অনেকগুলো সমস্যা আছে কিন্তু এই এস এম এসটির মধ্যে এই ইমেলটির মধ্যে সুতরাং এগুলো নিয়ে টেনশনের কিচ্ছু নেই যদি টাকা দিত তাহলে কিন্তু আলাদা কথা ছিল টেনশনের কিন্তু কিচ্ছু নেই পরবর্তীতে তারা এগুলো আবারও সংশোধন করবে এটি নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই ভাই আমারও আসেনি কোনো সমস্যা নেই আমি টেনশন করি না মোহাম্মদ বাবুল মিয়া নামে এক ভাই প্রশ্ন করেছেন যে ছয় হাজার তিনজনকে কি পুনরায় মেসেজ দেবে জি তাদেরকে আবারও মেসেজ দেবে তাদেরকে একবার অবগত করাবে ইনশাল্লাহ মোহাম্মদ হাসান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে থার্ড ক্লাস দিয়ে কি বিএড করা যাবে না গেলে কোন প্রতিষ্ঠানে করা যাবে ভাই আমি এইটি নিয়ে আগে কথা বলেছি যে স্নাতকে যদি কারো থার্ড ক্লাস থাকে তাহলে কিন্তু বিএড করা যায় না সাধারণত বিএড প্রার্থী অসংখ্য তাদের মধ্যে সেকেন্ড ক্লাস প্রার্থী বা ফার্স্ট ক্লাস প্রার্থী অ্যাভেলেবল সুত সুতরাং কলেজ কোনো মতেই চায় না যে অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থী নিয়ে তাদের বিএড কার্যক্রম পরিচালনা করুক সেক্ষেত্রে কিন্তু সাধারণত তারা সেকেন্ড ক্লাস কমপক্ষে যোগ্যতা দিয়ে থাকে কিন্তু একেবারেই কেউ যদি অপারগ হয় যে স্যার আমার বিএড করতেই হবে আমার কোনো অন্য কোনো উপায় নেই বা নতুন করে স্নাতক করার কোনো বুদ্ধি নেই আমাকে করতে হবে সেই ক্ষেত্রে থার্ড ক্লাস দিয়েও সাধারণত হয় আমরা ব্লাঙ্ক কোনো ডাটা বা ডকুমেন্ট রেখে দিই যেটাতে পরবর্তীতে সব প্রসেস হওয়ার পরে কিন্তু তাকেও সে সেখানে ঢোকানো হয় কিন্তু প্রশ্ন হলো মাত্র একটি করে কলেজে একশো জন করে কেন্দ্রিট থাকে কেউ কেউ বাড়িয়ে নেয় পঞ্চাশটি একশোটি আমরা এবার পঞ্চাশটি বাড়িয়েছি এখন এই যে একটি শাখায় মাত্র একশো জন প্রশিক্ষণার্থী নিয়ে বিএড কলেজ যাত্রা শুরু করে প্রতি বছর এজন্য কিন্তু অপেক্ষাকৃত দুর্বল শিক্ষা থেকে বা দুর্বল প্রশিক্ষ প্রশিক্ষণার্থী তাদের রেজাল্ট খারাপ তাদেরকে নেওয়া হয় না সুতরাং যে একটি সিস্টেম রয়েছে এই সিস্টেমে আসতে গেলেও অনেক ঝামেলা আছে ভাই সৈয়দ হোসাইন নামে এক ভাই প্রশ্ন করেছেন তৃতীয় চক্রে মাদ্রাসায় সুপারিশ পেয়েছি কলেজে নিবন্ধন দিতে চাচ্ছি সতেরোতম সার্কুলারে আবেদন করা যাবে কি না ভাই যদি সংশোধিত সার্কুলারে তারা এই সুযোগটি দেয় যারা আগে আবেদন করেনি তারা আবেদন করতে পারব এখানে সতেরোতম পরীক্ষা দেওয়ার জন্য তাহলে সেটি পারবেন কিন্তু এখন সেই সুযোগ দেবে কিনা শুধুমাত্র সঙ্গীত সারি সঙ্গীত আর চারুকর এগুলোতে সুযোগ বাড়াবে কিনা বা সবাইকে সুযোগ দেবে কিনা সেটি কিন্তু এখনও বলা যাচ্ছে না নাহিদা সুলতানা নামে এক বোন প্রশ্ন করেছেন যে আবেদনের সময় একটা ডিজিট মোবাইল নাম্বার ভুল হয়ে গেছে এখন কি করব মেসেজ আসেনি যে মেসেজ আসেনি এটা কোনো সমস্যা না আপনাদের সবার সাথে নক করবে সবাই আপনারা সনদধারী এখন আপনি জয়েন করবেন এমপিও করবেন সেই সময় যে ডকুমেন্টসগুলো দেবেন সেইখানে নাম্বার আর ভুল করিয়েন না আপনারা আবেদনের আগে থেকেই কিন্তু আমি বলে এসেছি যে যখনই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে সনদধারী ভাই বোনেরা কী কী ভুল করতে পারে সেখানে আপনার ভুলটাও আমি উল্লেখ করেছিলাম যে এই ধরনের ভুলও করে দেখেন হয়ে গেছে আবেদনের সময় অনেক সতর্ক থাকতে হয় যাই হোক সামনে গিয়ে সমস্যা নেই সব সঠিক তথ্য দেবেন সামনে সুজন কুমার রয় নামে এক ভাই প্রশ্ন করেছেন যে জুনিয়র টিচার বলতে কি বোঝায় ভাই দেখেন আগের দিনে যারা আইয়া পাশ পাস করে বা আলিম পাশ করে সম্যমান পাশ করে স্কুলগুলোতে চাকরি নিত মাদ্রাসাগুলোতে চাকরি নিত তাদেরকে জুনিয়র শিক্ষক বলা হতো যেহেতু তাদের স্নাতক ছিল না তারা কিন্তু সারা জীবন জুনিয়র শিক্ষকই থাকে এবং এইখানে বেল বেতনও কিন্তু কম ষোলো গ্রেডে তারা চাকরি করে নয় হাজার তিনশো টাকা বর্তমানে এই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার তিনশো টাকা তাদের স্টার্টিং এরপরে এখান থেকে প্রতি বছরের যেটা বর্তমানে ইনক্রিমেন্ট হচ্ছে এটা হয় এটা হবে মোহাম্মদ আনসার নামে এক ভাই প্রশ্ন করেছেন ষোলোতমদের পঁয়ত্রিশ প্লাস বয়স ধারী যারা তাদেরকে আশার বাণী আছে ভাই প্রথমে আপনাকে বলি এমপি নীতিমালা দু হাজার একুশ অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের যে রায়টি ছিল তিন হাজার নয়শো বাই দু হাজার উনিশ সে রায় অনুযায়ী তাদের কোনো কোনো আশা নেই ষোলোতমদের পঁয়ত্রিশ প্লাস যাদের বয়স তাদের কোনো আশা নেই কিন্তু ভরসার আরেকটি জায়গা আছে যেহেতু করোনাকালীন সময় চলেছে এবং ষোলতম পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় তিন বছর সময় লেগেছে এই যে দীর্ঘসূত্রিতা এ থেকে কিন্তু এক ধরনের ভরসা আমরা পাই যে হয়তো বা করোনাকালীন সময়ের জন্য বিশ মাস যেমন পিছিয়ে যাওয়া হয়েছে সবার তবে এরকম কোনো একটি সুযোগ পাইলেও পাইতে পারে আসলে পাওয়া উচিত আমার মনে হয় এ নিয়ে আপনারা হয়তোবা এটি রিড করতে পারেন এবং ইনশাআল্লাহ এটি নিয়ে আপনারা একটা সুফল পাবেন তবে পাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আমি দেখি আমার আমার দৃষ্টিকোণ থেকে হানড্রেড পার্সেন্ট আপনারা সেই ভরসা পেতে পারেন আশার বাণী এটা আছে মনাব্বিরুল হক নামে এক ভাই প্রশ্ন করেছেন যে বিএড ভর্তির জন্য কী কী কাগজ লাগে সেম প্রশ্ন প্রশ্নটি করেছেন সম্রাট ইসলাম নামে আরেকজন ভাই ভাই দেখেন বিএড ভর্তির জন্য আপনাদের মেট্রিক ইন্টার অনার্সের সনদের মূল কপি এবং অনার্সের অনার্সের মার্কশিট এবং অনার্সের অ্যাডমিট রেজিস্ট্রেশন যদি থাকে সেটাও দেবেন এগুলো লাগে পাশাপাশি আপনাদের চার কপি রিসেন্ট চার কপি রঙিন সত্য কপি ছবি ছবিটি সত্যত করতে হবে এবং আপনাদের এনআইডি কার্ড যারা টিচার আছেন তাদের প্রতিষ্ঠানের প্রত্যয়ন যারা টিচার নন তাদের প্রত্যয়ন লাগবে না তবে আপনারা জয়েন করার পরে প্রতিষ্ঠানের থেকে একটা প্রত্যয়ন দেবেন যাতে করে প্রতিষ্ঠান প্রধান অবগত থাকে আপনার বিএড করার ব্যাপারে তাহলে সেই সময় বেতন ধরতে গিয়ে আপনাকে কোনো ধরনের ঝামেলার মুখোমুখি হতে হবে না রাবিন বেগম নামে এক বন প্রশ্ন করেছেন যে ষোলোতমতে বাংলা বিষয়ে বাংলা বিষয়ে কতটি পদ থাকতে পারে বোন প্রশ্নটা অসম্পূর্ণ সম্ভবত আপনি বোঝাতে চেয়েছেন যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে বাংলা বিষয়ে কতগুলো পদ থাকতে পারে আমার মনে হয় এরকমই হবে তাই যদি হয় তাহলে আপনাকে বলি তৃতীয় চক্রকে আমরা সামনে রাখলে আমরা একটা আনুমানিক সংখ্যা নিতে পারি সেটি চার হাজার প্লাস বা আরও বেশি হতে পারে কেননা আপনারা দেখেছেন যে মাদ্রাসায় কিন্তু এই পটটিও ক্রিয়েট করা হয়েছে সুতরাং এগুলো যোগ হলে সেটি চার হাজার কমপক্ষে থাকবে সেটি আমরা আশা করছি এবং এগুলো যোগ হলে আশা করছি পথটি আরও দেড়গুণ থেকে দ্বিগুণ বেড়ে যাবে সেক্ষেত্রে ছয় থেকে আট হাজার হওয়া অসম্ভব কিছু না তবে চার হাজারের নিচে থাকবে না এটা আমরা দৃঢ় আশাবাদী ডি এম বাইজিৎ ডি এম বায়াজিৎ নামে এক ভাই প্রশ্ন করেছেন যে করোনার জন্য মাস্টার্সের রেজাল্ট হয়নি সেপ্টেম্বরের মাসে পরীক্ষা হয়ে গেছে এখন বিএড ভর্তি হতে পারবো কি কেননা বিএড ভর্তি সার্কুলারে লেখা থাকে যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে তার কোনো কোর্স চলমান থাকে ভর্তি থাকেন সেক্ষেত্রে বিএডে ভর্তি হতে পারবেন না ভাই আপনাকে প্রথমে বলি না বিষয়টি সঠিক না কি কারণে বিএড ভর্তির জন্য শুধু স্নাতক লাগে সুতরাং এখানে মাস্টার্সটা কাউন্ট কাউন্টেবল না সুতরাং অনার্স করেই কিন্তু বিএড করা যায় প্রথম প্রথম বিষয় একটি আর দ্বিতীয় বিষয় যেহেতু আপনার পরীক্ষা দিয়েছেন এবং ফলাফল প্রত্যাশি কোনো সমস্যা নেই আপনি নিশ্চিন্তে ভর্তি হতে পারবেন ইমরান হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি মেয়ে কিন্তু আমার এস এম এস এসেছে ছেলের নামে ইমেল খোলার জন্য এখন কি করব। ভাই যে একটু আগে বললাম যে ছেলে মেয়ের নামে ছেলে মেয়ের নামে মেয়ে ছেলের নামে এবার নাম ভুল ব্যাস ভুল হিন্দু হয়েছে মুসলিম মুসলিম হয়েছে হিন্দু এরকম অসংখ্য এভিডেন্স ইতিমধ্যে আমাদেরকে আপনারা অনেকে পাঠিয়েছেন এগুলো তারা আবারও সংশোধন করবে কারণ আসলে মূল কথা কি জানেন এই ইমেলটা নিয়ে আমরা কিন্তু খুব নাসানাসি শুরু করেছি এদিকে পুলিশ ভেরিফিকেশনের কি অবস্থা সেই বিষয় কিন্তু কারো কোনো আর টেন্স নেই মনে হচ্ছে এই বিষয়টা আমরা সবাই বাদ দিয়েছি বাদ দিয়ে এখন এই ইমেল খোলা নিয়েই আমরা টেনশন ইমেল দোকানে টাকা দিয়ে খোলা যায় পাশাপাশি আপনাদের হাতে ভালো একটা ফোন থাকলে নিজেও আপনি ইমেল খুলতে পারেন বিনা পয়সায় শুধু ডাটা কানেকশন দিলেই হয় এই বিষয়টা এত এত বেশি ঝামেলা বা সমস্যা জটিলতা কোনো কিছু নেই আপনাদের একটা ইনস্ট্রাকশনের মধ্যে তারা রাখতে হচ্ছে যে এক ইনস্ট্রাকশনে যেন সবাই সেটি পেতে পারেন উদ্যোগটা ভালো অবশ্যই আমরা স্বাগত জানাই কিন্তু এটি নিয়ে এত টেন টেনশন করার কোনো কিছু নেই যাদের ভুল হয়েছে তারাই সেটি সংশোধন করে দেবে পরবর্তীতে হাবিবুর রহমান নামে এক ভাই প্রশ্ন করেছেন যে কলেজ থেকে এর আবেদন করলে কি বিএড ভর্তি কনফার্ম হবে নাকি শুধু কলেজ আবেদন করে দেয় ভাই প্রথমে আপনাকে বলি একটি করে বিএড কলেজে সাধারণত একশো জন করে প্রশিক্ষণার্থী একসাথে ভর্তি হতে পারে মানে একটি শিশুনে একটি শিক্ষাবর্ষে অনেক কলেজে তার পদ কিছু বাড়ায় যেমন আমরা বাড়ানোর জন্য আবেদন করেছি পঞ্চাশটি তো অনেক কলেজে কিছু পদ বাড়িয়ে থাকে ধরুন বাড়ি আরেকটা শাখা হলো দুইশো জনই হলো তবে প্রাইভেট ভার্সিটিগুলোতে আরও বেশি আছে সাধারণত বিএড কলেজে কেউ যদি ভর্তি নিয়তে সকল টাকা পয়সা দেয় সকল ডকুমেন্টস দেয় তাহলে কিন্তু কলেজ থেকে আপনার শুধু আবেদন না আবেদন করার পরে ওই একশো জন বাসাই করে করে আপনাকেও ভর্তির নিশ্চয়টাও করে দেয় মানে একদম কনফার্ম করে দেয় যার ফলে কয়েকদিন পরে অথবা এক সপ্তাহ পরে দুই সপ্তাহ পরে বা এক মাস পরে ন্যাশনাল ইউনি ইউনিভার্সিটি আপনাকে মেসেজ দিয়ে বিষয়টি কনফার্ম করবে যে আপনার অমুক কলেজে একদম সিলেক্টেড বেডের জন্য সুতরাং যদি আপনি কোথাও ভর্তি হতে চান সেখানে টাকা পয়সা দিয়ে সব ওকে করেন বাকি কাজ কলেজ করবে আপনার টেনশনের কোনো কিছু নেই আল আমিন নামে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি বিপিএড করেছি বর্তমানে এমপিএড করছি আমি একই সাথে বিএড করতে পারবো কি না ভাই দেখেন আপনার তো বিএড করার কোনো দরকার নেই বিপিএড করলে আপনি শরীরচর্চার শিক্ষক সেক্ষেত্রে ঢুকেই আপনি দশম গ্রেড পাবেন বিএড এতে বিএড লাগে না বিপিএডটাই বিএডের সমমান সুতরাং কোনো সমস্যা নেই আপনার নতুন করে বিএড করার কোনো প্রয়োজনীয় নেই বিপিএড শুধুমাত্র শরীরচর্চার শিক্ষকের জন্য সেটা তো আপনি করেছেন সুতরাং টেনশনের কিছু নেই তো আশা করি সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশাপাশি আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট আকারে ব্যক্ত করবেন আবারও কথা বলবো অন্য ভিডিওতে অন্য বিষয়ে সে নাগাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ